ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ এরিয়া। এখানে রয়েছে পিজি হসপিটাল, বারডেম হসপিটাল, জাতীয় জাদুঘর, জাতীয় শিশু পার্ক, আরও রয়েছে রমনা পার্ক, সায়েন্স ল্যাবরেটরি, জাতীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াকে মোটামুটি ব্যবসার কেন্দ্রস্থলও বলা চলে। অনেক স্বল্প আয়ের মানুষ এই রাস্তার পাশে ছোটখাটো ব্যবসা দিয়ে তাদের দিন আনে, দিন খায়, কোনোরকম চলেই যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। আর আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার স্ট্রিট ফুড এবং স্ট্রিট বিজনেসের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি এই ব্লগটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি দীর্ঘ লকডাউনের পর এবছর গিয়েছিলাম বইমেলায়, আর বইমেলা থেকে ফিরে আসার সময় স্ট্রিট ফুড বা স্ট্রিট বিজনেসগুলো একটু চোখে পড়ছিল, আর সেটি ভিডিও করে ধারণ করছিলাম। আসলে ব্লগ করার উদ্দেশ্যে ভিডিওটা করা হয়নি, জাস্ট এমনিতে একটু স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও করেছিলাম, ভালো লাগছিল তাই। তো এটি ব্লগে আজ শেয়ার করলাম। বইমেলায় ঘোরাঘুরি করে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, আর ফিরে আসার সময় এই যে লোভনীয় ভুট্টাগুলো একদম সরাসরি ভেজে দিচ্ছিল, ভেজে বলতে এখানে পুড়িয়ে দিচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন কয়লা এবং একটি মেশিনের মতো, মেশিনটা দিয়ে আসলে বাতাস দেওয়া হয় যেন কয়লাটা জ্বলতে পারে, এবং আপনার সামনেই এই ভুট্টাটাকে তারা পুড়িয়ে দেবে এবং মাখিয়ে দেবে। খেতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো ভুট্টাগুলো একদম তাজা, ফ্রেশ আমাদের সামনেই ভুট্টাগুলো বানিয়ে দেওয়া হলো। সবাই খুবই মজা করে খেলাম, যদিও আমি ভুট্টা খেতে তেমন পছন্দ করি না, তো এটা বেশ ভালোই লাগলো। একটু মশলা মাখিয়ে দিল, কি একটা মশলা মাখিয়ে দিল এবং উপর থেকে লবণ ছড়িয়ে দিল, যার কারণে ভুট্টাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, কি নেই এখানে! পরচুল থেকে শুরু করে সব কিছু পাবেন। দেখুন এখানে নকল চুল বা পরচুল বিক্রি হচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আছে এখানে চুড়ির সম্ভার, নানা রঙের নানা রকমের চুড়ি, আছে ফুল। একটু পরপরই আপনারা ফুল এবং চুড়ি এগুলো দেখতে পাবেন, মহিলারা সাধারণত নিয়ে বসে থাকে। রয়েছে বাদাম, ছোটদের জন্য বেলুন, খেলনা, আরও অনেক কিছু। হাঁটতে হাঁটতে টিএসসি থেকে চোখে পড়লো স্ট্রবেরি, স্ট্রবেরি মাখা খেলাম। সত্যি বলতে কি, স্ট্রবেরি মাখাটা দুর্দান্ত ছিল। প্রথমে আসলে খেতে চাচ্ছিলাম না, ভালো লাগে কি না এরকম ভাবছিলাম, আর মোটামুটি দামটাও একটু বেশি ছিল, 50 টাকার আমরা বানিয়ে নিলাম, 50 টাকা প্রথমে নিলাম আমরা খেয়ে কেমন লাগে এটা দেখার জন্য। তো খেয়ে বেশ ভালোই লাগছিল, আর হকার মামা বারবার করে বলছিল একবার খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে, আবারও খেতে চাইবেন। তো আমরা একবার খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো, তো আবারও আমরা 50 টাকার স্ট্রবেরি মাখা নিলাম। খেতে ভীষণ ভালো লাগছিল, বাচ্চারা তো খুবই মজা করে খাচ্ছিল। আসলে সারাদিন ঘোরাঘুরির পর প্রচণ্ড গরমের মাঝে স্ট্রবেরি মাখাটা বেশ লাগছিল। তো স্ট্রবেরিগুলিও মোটামুটি ফ্রেশ, তাজা ছিল, তবে সাইজে একটু ছোট ছিল এই যা, আর অতটা পাকাও ছিল না, মোটামুটি আধা পাকা বা আধা কাঁচা এই টাইপের। তো টিএসসি চত্বর থেকে আমরা বেশ কয়েক রকমের স্ট্রিট ফুড খেলাম, এরপর চলে গেলাম অষ্টব্যঞ্জনে, যেটি ঢাকার কাঁটাবনে অবস্থিত। আর এই অষ্টব্যঞ্জনের সাথে অনেক স্মৃতি রয়েছে। তো আমার হাজবেন্ড যখন ব্যাচেলর ছিলেন তো এখানে অনেক খাওয়া দাওয়া করতেন এক সময়, আর ও মুখে অনেক প্রশংসা শুনেছি। এখানকার ভর্তাগুলো বিশেষ করে বেশ ভালো লাগে। আর এরপর আমাদের বিয়ের পর তো প্রায়ই আসতাম এখানে খেতে, তো মাঝখানে অনেক বছর গিয়েছে, এখানে আসা হয়নি, তো বাচ্চাদের নিয়ে আসলাম, বেশ ভালো লাগলো। তবে খাবারের কোয়ালিটিটা কিন্তু আগের মতো ছিল না, আগে অষ্টব্যঞ্জনের খাবার তো বেশ ভালো লাগতো, কিন্তু এবারে এসে দেখলাম খাবার মান অতটা ভালো নেই, হয়তো বা বেশি ব্যস্ততা ছিল বইমেলাকে কেন্দ্র করে, হতেও পারে সেটা। আর এখানে আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও, বিফ খিচুড়ি, গরুর কালাভুনা, আর একটি কম্বো প্যাক যেখানে রাইস, চিকেন, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস এবং দই সহ আরও কিছু ছিল। কালাভুনাটা সত্যি বলতে কি আমার কাছে একদমই ভালো লাগেনি। ফিরে আসার সময় তাদের কমপ্লেন করেছিলাম তাদের খাবারের মান এবং কোয়ালিটি নিয়ে, তো আর তারা আন্তরিকভাবে সরি বলেছে এবং তারা বারবারই করে বলেছিল যে
আমরা যদি খাবারের সময় তখন বলতাম তখন খাবারটা চেঞ্জ করে দিত, অথবা তাদের বেস্ট খাবারের আইটেমটা আমাদের জন্য পরিবেশন করত। তো এই বিষয়টা বা তাদের এই আন্তরিকতাটা বেশ ভালোই লেগেছে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।